এই কোলচিনের ভিতরে রয়েছে 5000 ডায়মন্ড, আর আমি যদি এই 5 জন ভয়না গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে কোলচিনের ভিতর প্রবেশ করতে পারি তাহলে আমার যে কোনো একজন সাবস্ক্রাইবার জিতে নিবে 5000 ডায়মন্ড। এন্ড আমি কি পারবো এই ভয়ঙ্কর গুন্ডাদের ফাঁকি দিয়ে কোলচিনের ভিতরে ঢুকতে? চলো গাইস, ওই দেখো গুন্ডাগুলো কিন্তু ডায়মন্ড পাহারা দিচ্ছে। ওরা যদি আমাকে কোনোভাবে ভুলেও দেখে ফেলে তাহলে আমার খবর খারাপ করে দিবে, তাই লুকিয়ে লুকিয়ে যেতে হবে। আচ্ছা, এর আগে কয়েকটা গান কিনে ফেলি। ওকে, এবার এদিক দিয়ে যাই। আর আমি যদি কোনোভাবে গোলচিনের ভিতরে ঢুকতে পারি তাহলে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি 5000 ডায়মন্ড দিয়ে দিব। আরে, আমাকে মনে হয় দেখে ফেলছে। ও নো, হামলা! আজকে সবগুলোকে উড়াই দেব। আমি পারি না আর পারি। সো গাইস, 5 জন গুন্ডার সাথে যেহেতু আমার একা লড়াই করা সম্ভব হয়নি, তাই আমি ভাড়া করেছি 1 টাকার বডিগার্ডকে, যে কিনা আমাকে বাঁচাবে গুন্ডাদের হাত থেকে। আমার উপর ছেড়ে দাও বস। আর আমি ভিডিওতে 1 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকার বডিগার্ড আনবো, শুধু এটা দেখার জন্য কত টাকার বডিগার্ড আমাকে বাঁচাতে পারে গুন্ডাদের হাত থেকে। কিন্তু এসব দেখার আগে একটি ছোট স্পন্সর রয়েছে। আচ্ছা, কেমন হবে যদি ফ্রিতে 10টা উইকলি মেম্বারশিপ পাওয়ার সুযোগ থাকে? অনেক ভালোই হবে, তাই না? তো গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটি টুর্নামেন্ট অ্যাপসের সাথে পরিচয় করাই দিব, যে অ্যাপসে টুর্নামেন্ট কাস্টম খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে, পাশাপাশি অনেক গিভে নিতে পারবে। আর এই টুর্নামেন্ট অ্যাপসটি ডাউনলোড করতে ভিডিওর পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর আসো খেলে অ্যাপসটি ডাউনলোড করে ফেলতে হবে। তারপর অ্যাপসটি ইনস্টল করার সময় এমনটি দেখাবে, তখন এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপর অ্যাপসে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করে ফেলতে হবে। তারপর তোমার নাম দিবা, লাস্ট নাম দিবা, এবং যে কোনো একটি ইউজার নাম দিবা। অ্যান্ড ইমেল বাটনে ক্লিক করে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে ফেলবা। তারপর তোমার ফোন নাম্বার দিবা, তারপর যে কোনো একটি পাসওয়ার্ড দিবা। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। আর অ্যাপসে তোমরা দেখতে পারবা বিয়ার টুর্নামেন্ট, সিএস টুর্নামেন্ট অ্যান্ড গ্র্যান্ড ম্যাচ টুর্নামেন্ট। পাশাপাশি অ্যাপস থেকে তোমরা চাইলে ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে 30 টাকা দিয়ে সিএস টুর্নামেন্ট কাস্টমে জয়েন হয়ে উইন করলে 200 টাকা জিতে নিতে পারবে। অ্যান্ড বিয়ার ম্যাচে জয়েন হতে লাগবে 15 টাকা। আর বিয়ার কাস্টমে তো প্রতি কিলে 60 টাকা করে পাবা। তার মানে দুইটা কিল করলে কিন্তু তোমার আসল টাকা উঠে যাবে। আর এখানে কিন্তু তোমরা চাইলে 10টা উইকলি মেম্বারশিপ একদম ফ্রিতে নেওয়ার সুযোগ পাবা। আর এই জন্য তোমাদের একটি ফ্রিতে টুর্নামেন্ট খেলতে হবে, আর এটা হচ্ছে 12 মিনিট টুর্নামেন্ট। তো এখানে কিন্তু তোমরা সবাই জয়েন ক্লিক করে ফেলবা। তারপর তোমার ফ্রি ফায়ার আইডি নাম এখানে লিখে দিবা। যখনই ম্যাচটি শুরু হবে তার 10 মিনিট আগে কিন্তু তোমাদের রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। আর প্রত্যেকটা টুর্নামেন্ট ম্যাচের কিন্তু অনেকগুলো নিয়ম রয়েছে, যে নিয়মগুলো কিন্তু সবার ফলো করতে হবে। আর অ্যাপসে কিন্তু অনেকগুলো অ্যাডমিন রয়েছে, তাই এখানে কিন্তু চিটিং করার কোনো চান্সই নাই। আর এখানে ক্লিক করে কিন্তু তোমরা টাকা ডিপোজিট দিতে পারবে অ্যান্ড উইথড্র দিতে পারবে। ডিপোজিট করার জন্য এখানে ক্লিক করতে হবে। আর এখানে কিন্তু বিকাশ নগদ সব আছে, তোমরা শুধু এখান থেকে নাম্বারটা কপি করে নিবে। তারপর তোমরা টাকা সেন্ড করে তোমাদের ট্রানজেকশন আইডি এখানে বসাবে। আর এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা এড হয়ে যাবে। আর উইথড্র করার জন্য কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে। আর অ্যাপসে 50 টাকা হলে তোমরা উইথড্র করতে পারবে। আর তোমার টাকা কিন্তু বিকাশ নগদ সব জায়গায় নিতে পারবে। তো এখানে তোমার নাম্বার বসাবে অ্যান্ড তুমি যত টাকা উইথড্র করবা এখানে সেটা বসাবে। তারপর উইথড্র বাটনে ক্লিক করলে তুমি টাকা পেয়ে যাবে। আর অ্যাপসে রেফার করে তুমি মোট 15 টাকা ফ্রিতে নিতে পারো। সবকিছু উপভোগ করতে হলে এখনই পিন কমেন্ট থেকে অ্যাপটি ডাউনলোড করো। সো এইবার কিন্তু 1 টাকার বডিগার্ড নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। হ্যাঁ তো বস, আপনি শুধু আমার পিস পিস থাকবেন, আমি সবগুলো গুন্ডাকে মারতে তাহলে থাকবো, ঠিক আছে? আর আপনি গোল চিহ্নের মধ্যে টপ করে ঢুকে পড়বেন। ওকে ওকে গাইস, আমরা কিন্তু আমাদের বডিগার্ডকে ফলো করে করে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আর এইবার যে করে হোক আমি গোল চিহ্নের ভিতরে ঢুকেই ছাড়বো। আমার একটু নেট সমস্যা, বুঝছেন? ও সাবধানে। আচ্ছা, এখন আমরা কি করব? আরে আরে, যাও না যাও না। ও শিট, ওর তো নেট চলে গেছে। আরে ওকে তো গুন্ডারা সবাই মেরে দিছে, এখন আমার কি হবে? আমি তো 1 টাকার বডিগার্ড কথা শুনে জঙ্গলে এসে ফেসে গেছি। এখন রাশ করা ছাড়া আমার হাতে কোনো উপায় নাই। চলো কোনো ভাবে এই গোলচিনের ভিতরে ঢুকলে আমি জিতে যাব। ওই ভাই, ত্রিপলের বন্ধন কেউ, ত্রিপলের বন্ধন। তো এইবার আমাদের সাথে রয়েছে 100 টাকার বডিগার্ড, যে কিনা স্বপ্নের মধ্যে মিস্টার ত্রিপোলার কে কাস্টমে হারিয়েছে। স্যার, আপনার প্ল্যান বলেন। আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা দুইজন এদিক দিয়ে যাব, যেহেতু আমার কাছে কোনো গান নাই তাই আমি এখানে দাঁড়াবো, আর তুমি ওখানে গিয়ে সবাইকে মারবা। তারপর মারামারি শেষ হয়ে গেলে আমাকে ডাক দিবা, আর আমি গিয়ে গোলচিনের ভিতরে ঢুকে যাব। গাইস, এইবার আমাদের সাথে রয়েছে একজন শক্তিশালী বডিগার্ড, আর আমরা যে প্ল্যানটা বানিয়েছি এটি কি কাজে লাগবে? স্যার, এখন কি করব? আরে তুমি গোলচিনের কাছে যাও আর সব গুন্ডাগুলোকে মেরে দাও। গাইস, আমার বডিগার্ড কিন্তু 1টা গুন্ডাকে মেরে দিছে, বা অনেক ভালো। স্যার, আসেন আসেন। আরে আমার বডিগার্ড কে তো ওরা মেরে দিছে, এটা কোনো কথা? ভাবছিলাম আমি এবার গোলচিনের ভিতরে ঢুকতে পারবো। গাইস, 100 টাকার বডিগার্ড কিন্তু পারলো না আমাকে সাহায্য করতে, আর সে কিন্তু মরে গেল আর সাথে আমিও। আর তাই এবার আমি ভাড়া করেছি 500 টাকার বডিগার্ড, সে কিনা অনেক ভয়ঙ্কর লেভেলের প্রো প্লেয়ার। চলো আমরা দেখি। হ্যালো গাইস, বডিগার্ড তুমি শোনো, আমি এর আগে অনেকগুলো বডিগার্ড কে ভাড়া করছি কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করতে পারেনি। আরে আমার উপর বিশ্বাস রাখো, আমি প্রো প্লেয়ার। হ্যাঁ তো আমরা জঙ্গল দিয়ে অ্যাটাক করবো, আমার পিস পিস আসো। গাইস, এইবার মনে হয় আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো। এই ঝোপঝাড়ের মধ্যে চুপ করে বসে থাকো হায়াতো, বাকিটা আমি দেখতেছি। গাইস, 500 টাকার বডিগার্ডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সে দেখো অনেক বুদ্ধি করে খেলতেছে এখানে। সেখানে একটি স্মোক গ্রেনেড ঢেল দিয়ে দিছে। হায়াতো হায়াতো, এইখান থেকে পালাও, ওরা জেনে গেছে আমরা ঝোপঝাড়ে আছি। গাইস, ওরা জেনে গেছে আমরা ঝোপঝাড়ে আছি, তাই এবার আমরা এই বাড়িতে লুকাবো। হায়াতো, আমি AWM শট নিতেছি, তুমি এই ফাঁকে গোলচিনের ভিতর প্রবেশ করো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গাইস, এইবার মনে হয় আমি গোলচিনের ভিতরে ঢুকতে পারবো। হ্যাঁ তুমি পারবা হায়াতো, হ্যাঁ তুমি পারবা।
গাইস আরেকটুর জন্যই আমি 5000 ডেমো জিততে পারতাম, সব শেষ হয়ে গেল। গাইস তোমরা দেখতে পেলে 500 টাকার বডিগার্ড কিন্তু আমাকে সাহায্য করতে পারলো না, আর তাই আমি এইবার 1000 টাকার বডিগার্ড নিয়েছি। আর তারা কিন্তু একজন নয় দুইজন, তোমাদের দুইজনকে 5টা গুন্ডাকে মারতে হবে। পারবা না গাইস, আমরা এখানে গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছিলাম, তারপরে পাশের একটি পাহাড় উঠে টাওয়ারের উপর একজন বডিগার্ডকে রেখে দিলাম গুলি করার জন্য, আর আমি আর আমার আরেকজন বডিগার্ড অন্য সাইডে অপেক্ষা করতেছিলাম। আর এটাই আমাদের প্ল্যান ছিল। যখন টাওয়ারের উপর থেকে বডিগার্ড গুলি করতে লাগলো, তখন আমি গোলচিনের ভিতর প্রবেশ করতেছিলাম। এন্ড তারপর যখন আমি ফায়ার করতে বললাম বডিগার্ডদের, আর তখন আমি দৌড় দিয়ে ভিড়ের মধ্যে গোল চিহ্নের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাইস আমার কিছু বলার নাই, তাড়াতাড়ি 1,00,000 টাকার বডিগার্ড নিয়ে আসো। এইবার আমার সঙ্গে রয়েছে 4 বডিগার্ড, সবচেয়ে বড় কথা তারা সিজন 7 প্রো প্লেয়ার। আমাদের প্ল্যান ছিল 3 জঙ্গলে থাকবে আর আমি একটা জায়গায় লুকাবো, হঠাৎ করে 3 ফায়ার করবে আর এই ফাঁকে আমি গোল চিহ্নের ভিতরে ঢুকে যাবো আর 5000 ডায়মন্ড জিতে নিয়ে তোমাদের দিয়ে দিব। ফায়ার করো, এখন আমাকে সাবধানে গোল চিহ্নের ভিতরে ঢুকতে হবে। ঢুকে গেছি, সবাই আমাকে কভার দাও, আমরা 5000 ডায়মন্ড জিতে গেছি। এই ডায়মন্ডটি তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের মধ্যে একজনকে আমি দিয়ে দিব। যদি তুমিও ডায়মন্ডটি উইন করতে চাও তাহলে এখনই আমাকে সাবস্ক্রাইব করো আর একটি সুন্দর কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে উইনারের নাম বলবো। টাটা।